প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস বাড়িয়ে দেয় যেসব খাবার, সেসব খাবার নিয়ে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া চিকিৎসা বিষয়ক যে কোনো ভিডিও ইউটিউবে দেওয়া মাত্রই তার লিংক আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তারা অনেকেই মনে করেন যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার না খেলেই শুধুমাত্র তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বা ডায়াবেটিস বাড়বে না, বিষয়টি এমন নয়। এগুলো ছাড়াও আরও অন্য অন্য অনেকগুলো খাবার রয়েছে, যে খাবারগুলোর মধ্যে আপনার ফ্রুক্টোজের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, যেটি আপনার পরোক্ষভাবে আপনার ডায়াবেটিসের মাত্রা বা রক্তে ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে অনেকেই বাসায় খাবার খেতে পারেন না, বাইরের ফাস্টফুডের উপর নির্ভরশীল হয়ে পড়েন, কিন্তু অনেকেই জানেন না যে ফাস্টফুডও কিন্তু আপনার ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে, আপনার রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কাজেই বাইরে ফাস্টফুড খাওয়ার যদি অভ্যাস থেকে থাকে, আপনার ডায়াবেটিস থাকলে সেটি অবশ্যই পরিহার করুন। এছাড়া অনেকে বাইরে ফলের রস খেয়ে থাকেন বা কোমল পানীয় সেবন করে থাকেন, এসবের মধ্যেও কিন্তু ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে, এটি আপনার রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কাজে এই জাতীয় খাবারগুলো একদমই খাবেন না। পেস্ট্রি, আইসক্রিম, কাপ কেক, এই জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলোও কিন্তু আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে আপনাকে ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কাজে এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন। অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার একদমই খাবেন না। এই খাবারগুলোর মধ্যে ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি থাকে, আর এই ট্রান্সফ্যাটটি আপনার শরীরে যে অগ্নাশয়ের মধ্যে যে ইনসুলিন উৎপাদনের ক্ষমতা সেটিকে হ্রাস করে। কাজেই অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত বা ভাজা পোড়া খাবারও আপনাকে পরিহার করতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে, তারা যদি হোয়াইট ব্রেড বা সাদা যে ব্রেডগুলো রয়েছে সেগুলো এবং পাস্তা যে খাবার, এগুলো যদি নিয়মিত খান, সেগুলো কিন্তু আপনার ডায়াবেটিসের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কাজে ডায়াবেটিসের সমস্যা থাকলে আপনি হোয়াইট ব্রেড এবং পাস্তা জাতীয় খাবারগুলো খাবেন না, চেষ্টা করবেন ব্রাউন ব্রেড খাওয়ার জন্য এবং ওটমিল খাওয়ার জন্য। এগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকে, কাজে এগুলো আপনার জন্য ক্ষতিকারক নয়। এই খাবারগুলো নিয়মিত মেনে চলার চেষ্টা করবেন। এছাড়া কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে, ভাত এবং আলু, এগুলো কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এগুলো মাত্রাতিরিক্ত খেলেও কিন্তু আপনার, আপনি মিষ্টি খাচ্ছেন না, আপনার ধারণা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে, কিন্তু আপনি আলু বেশি পরিমাণে খাচ্ছেন বা ভাত বেশি পরিমাণে খাচ্ছেন, এগুলোর এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, সেগুলোও কিন্তু একটা সময় আপনার রক্তে গিয়ে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিবে এবং আপনার ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এছাড়া কাজু বাদাম এবং কলা, এগুলো যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা খাবেন না, এগুলো আপনার ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে। দর্শক, এই খাবারগুলো যদি আপনি খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে, কাজে এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন। মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যদি আপনার জীবন অতিবাহিত হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডায়াবেটিসের মাত্রা বেড়ে যেতে পারে খাবার ছাড়াও। কাজে মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করবেন। আর শারীরিকভাবে যদি আপনি সচল না থাকেন, কর্মক্ষম না থাকেন বা শুয়ে বসে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সেডেন্টারি লাইফ লিড করার কারণে আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে, কাজে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। দর্শক, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা সচেতন হয়। আজ এই পর্যন্তই, সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।